हेलो बंधुरा तुम्हारे सबा के चैने स्वागत जाना आज के भिडियोते देख तुम्हारे केमन रामी प्ले एक जनप्रिय गेम इटा क्यों खेलते हैं तर कतगुली नियम कौशल रही सेगुली एके एके तुम्हारे बोल प्रथम रामी प्ले गेमटी गूगल क्रोम ब्राउजार्ट ओपन कर एखे सार्च बटने लिखे नाओ रामी प्ले रूल्स प्रथमे ये नियमगुली जेने निते होबे नियमगुली कोथाय रोयेछे तुम्हारा देखे नाओ एकटू नीचे दिके स्क्रल कर ले देखते होबे तुम्हारा सहजेई এই যে অপশনটা রয়েছে হাউ টু প্লে রামি কার্ড গেম রামি রুল অ্যান্ড গাইড টু রামি সার্কেল ডট কম এই লেখার উপরে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি একেবারে রামি সার্কেল ডট কম ওয়েবসাইটে কিন্তু আমরা পৌঁছে যাব এবং এখানে কিন্তু বিভিন্ন হাউ টু প্লে রামি খেলার বিভিন্ন নিয়ম এবং রুলসগুলি একে একে করে কিন্তু এখানে রয়েছে তোমরা কিন্তু সহজেই এইভাবে গিয়ে কিন্তু ওয়েবসাইটে তোমরা পড়ে নিতে পারবে যে রামি প্লে অ্যাপসটি কীভাবে খেলতে হয় দেখতে পাচ্ছো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং জোকার বিবি সাহেব টিকা এইভাবে কিন্তু কার্ডগুলো রয়েছে এটা হচ্ছে রুলস ফর উইনিং একটা পিওর প্রথমে দেখে নাও পিওর সিকোয়েন্স কীভাবে তৈরি করতে হয় না পিওর সিকোয়েন্স হচ্ছে তাসের ক্রমানুসারে সাজাতে হবে জোকার ছাড়াই দেখে নাও যেমন এখানে ছয় সাত আট একই কিন্তু রঙের কোনো জোকার ছাড়াই কিন্তু কার্ডটা নেক্সট দেখে নাও ইমপিওর সিকোয়েন্স কীভাবে তৈরি করতে হয় অর্থাৎ এটাও কিন্তু একই ক্রমান্বয়ে সাজাতে হবে কিন্তু কোন একটা তাস না থাকলে জোকার দিতে হবে সেখানে যেমন দেখে নাও এখানে ছয় সাত আট এটা কিন্তু পিওর সিকোয়েন্স এবং এখানে জোকার রয়েছে কিন্তু নয় এই নয় জোকারটা যদি আমি এখানে এই ছয় সাত আট নয় এর মাঝখানে আমি দিই তাহলে এটা কিন্তু হলো সিকোয়েন্স নেক্সট দেখে নাও কীভাবে সেট তৈরি করতে হয় এখানে কিন্তু সেট বলতে একই রঙের কার্ডগুলো একই সংখ্যার যেমন দেখে নাও এখানে আমি সাহেবের একটি সেট তৈরি করছি তাই চুড়িয়ার তাহলে এখানে তিনটি সাহেবের হলো একটি সেট কিন্তু চারটি কিন্তু একটি সংখ্যার কার্ড কিন্তু চারটি রয়েছে দেখে নাও যেমন এখানে এই যে এখানে দুটো চুড়িয়ার সাহেব রয়েছে সেটা কিন্তু ইনভ্যালিড ছিল এখানে চারটি সাহেব দিয়েছি আলাদা আলাদা কালারে রয়েছে কিন্তু একই সংখ্যার এটা হচ্ছে সেট নেক্সট যেটা আমি দেখালাম যে ইনভ্যালিড সেট অর্থাৎ একই কালার যদি তুমি দুইবার ব্যবহার করো তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড সেট এছাড়া এখানে কিন্তু প্রত্যেকটা কার্ডের কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে এ টু জেড সমস্ত কিন্তু নিয়ম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এবং এখানে সমস্ত কিন্তু নিয়ম রয়েছে যেমন এখানে দেখে নাও যে সাহেবের তিনটে সাহেব রয়েছে দুটো কালার যদি দেওয়া হয় একই তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড হবে আর একটা কিন্তু পিওর সিকোয়েন্স কিন্তু অবশ্যই তৈরি করতে হবে এবং আরেকটা ইম্পিওর সিকোয়েন্স বানাতে হবে আর বাকিগুলো সেট তৈরি করতে হবে ম্যাচটাকে জিততে হলে আমার অন্যান্য কিন্তু গেমসগুলো রয়েছে রামি প্লে কীভাবে খেলতে হয় তোমরা কিন্তু সেই গেমগুলো কিন্তু দেখে নাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভালো করে দেখবে এবং নিয়মগুলিকে তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে যেমন দেখে নাও রামি প্লে গেমসের নিয়ম যেটা রয়েছে দুটো পিওর সিকোয়েন্স বা একটি পিওর সিকোয়েন্স এবং একটা ইমপিওর সিকোয়েন্স এবং বাকিগুলোকে সেট তৈরি করতে হবে একটা কিন্তু ইমপিওর সিকোয়েন্স কিন্তু মাস্ট প্রয়োজন এটা মনে রাখবে ইমপিওর সিকোয়েন্স যদি না বানাও তাহলে কিন্তু তোমার কিন্তু কার্ডগুলো কিন্তু সমস্ত কিন্তু কার্ডগুলো ইনভ্যালিড থাকবে এবং দেখে নাও কার্ডের কিন্তু নির্দিষ্ট একটা মান রয়েছে যেমন জোকার এবং ওয়াইল্ড কার্ডের জিরো পয়েন্ট আর হচ্ছে এক্সাম্পল আট নয় দশ মানে প্রত্যেকটার মান কিন্তু আট যদি হয় কার্ডের সংখ্যা তাহলে আট হবে পয়েন্ট প্রত্যেকটা কার্ডের কিন্তু পয়েন্ট রয়েছে এবং খেলা চলাকালীন যদি ডিক্লেরেশন হয় রং ডিক্লেরেশন হলে আশি পয়েন্ট এভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু রয়েছে দেখে নেবে তোমরা